নমস্কার, আপনারা দেখছেন রাশিফল। এটি একটি জ্যোতিষ ভিত্তিক চ্যানেল। প্রতিটি মাস আমাদের ভাগ্য নির্ধারণের জন্য আসে, নতুন কোনো না কোনো সুযোগ নিয়েই আসে। পুরনো ভুলগুলো সংশোধন করুন আর সামনের দিনগুলো ভালোভাবে কাটানোর শপথ নিন। গ্রহগুলো এই মাসে নতুন কিছু পরিবর্তন নিয়ে আসবে। 2020 সাল এপ্রিল মাসের বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কি বার্তা নিয়ে আসছে, কি ঘটবে বিস্তারিত বলবো। এখন প্রথমেই বলবো আপনাদের বিজনেস, আপনাদের বিজনেস কিন্তু খুব খুব ভালো চলবে। এই এপ্রিল মাসটা বৃষ রাশির জন্যই বলা যেতে পারে, কারণ এই মাসে বৃষ রাশির সমস্ত কাজ শুভ, যেটা করবে সেটাই সাকসেস পাবে। আর যারা নতুন ব্যবসা করবেন ভেবে রেখেছেন, তারা কোনো চিন্তা ভাবনা না করে শুরু করে দিন। আপনাদের কিন্তু এই মাস অত্যন্ত শুভ, নতুন ব্যবসার ক্ষেত্রে খুব ভালো কার্যকারীও আপনাদের হবে। আর এই মাসে কিন্তু আপনাদের গ্ল্যামার বাড়বে, আপনাদের সম্মান বাড়বে, আপনাদের মানে লোকপ্রিয় হয়ে উঠবেন। তার জন্য ভালোর তো একটা খারাপ থাকে, তার জন্য কিন্তু আপনাদের একটু এই মাসে যেটা নেগেটিভ কথা বলতে হয় সেটা একটু শত্রু বাড়তে পারে, একটু সাবধান থাকবেন। এই মাসে একটু শত্রু বৃদ্ধির চোখ আছে, এটা স্বাভাবিক। যখন আপনার নাম যশ সব দিকে পারবে তখন তো শত্রু স্বাভাবিক, সেটা একটু সতর্ক থাকবেন তাহলেই হবে। আর যারা সার্ভিস করছেন সরকারি বেসরকারি, আপনাদের সার্ভিসটাও কিন্তু পদোন্নতির চোখ আছে। যারা নতুন চাকরির জন্য যোগাযোগ করছিলেন তাদের কিন্তু এই মাসের চাকরি 100% টোটাল মিলিয়ে। আমি তো আগেই বললাম এই মাসটা শুধু মনে হচ্ছে, যেটা যেভাবে আপনাদের ছকে পাওয়া যাচ্ছে, যে এপ্রিল মাসটা বৃষ রাশির জন্যই আসছে। আর তারপরে যেটাকে বলবো রিলেশনশিপ, আপনারা যারা রিলেশনশিপ অলরেডি জড়িয়ে আছেন তাদের তো খুব ভালো, সেটা বিয়ে পর্যন্ত যেতে পারে। প্লাস কিন্তু এখানে দেখা যাচ্ছে বৃষ রাশির যে একটা নতুন প্রেমের যুগ, নতুন কোনো প্রেমও কিন্তু আপনাদের হয়ে যেতে পারে। তারপরে যেটা বলবো স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে, খুব চিন্তার ব্যাপার নেই। একটু চোট আঘাতের ব্যথা আপনার হতে পারে, একটু সতর্ক থাকবেন তাহলে এটাও এড়িয়ে যাবেন। আর যেটা বলবো আপনার দুশ্চিন্তার একটু কারণ হতে পারে, সেটা হচ্ছে বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের একটু দুশ্চিন্তার কারণ হতে পারে। আর তাছাড়া কিন্তু আপনাদের এই মাসটা দুশ্চিন্তার কোনো কারণই নেই, সব কিছুই শুভ। তারপর যেটা বলবো অর্থনৈতিক, অর্থনৈতিক তো প্রচুর প্রচুর অর্থ আপনার এই মাসে আপনি দেখতে পাবেন, সে যেভাবেই হোক আপনার কিন্তু অর্থভাগ্য এই মাসে যথেষ্ট ভালো। আর যেটা না বললেই না, এই মাসে কিন্তু আপনি গাড়ি বাড়ি যারা ভেবে রেখেছেন যে গাড়ি করবো আর বাড়ি করব, তাদের জন্য কিন্তু সে আশাটা পূর্ণ হতে পারে, সম্পূর্ণই আপনার উপরে। যদি চেষ্টা করেন আপনাদের কিন্তু সম্পূর্ণভাবে যোগ আছে বাড়ি গাড়ির, আপনারা যদি চেষ্টা করেন তাহলে কিন্তু বাড়ি গাড়িটা এই মাসে আপনারা করতে পারেন। তাহলে আর কি বলবো, বলার তো কিছু নেই। যেটা প্রথমেই বললাম যে এপ্রিল মাস বৃষ রাশির জন্য শুভ শুভ শুভ, সবই শুভ, যেটা বলবো সেটাই সাকসেস আপনার। অতএব আপনার মনে কী কী আছে আপনি জানেন, আপনার মনের সমস্ত ইচ্ছে কিন্তু পূর্ণ করতে পারেন, এর উপরে আর তো কিছু বলার থাকে না। আর সবই বুঝতে পেরেছেন, সব কিছুতে ঝাঁপিয়ে পড়ুন এই মাসে, আর সব কিন্তু আপনার শুরু থেকেই পাবেন। ম্যাক্সিমাম রাশির যেটা 15 তারিখ পর 21 তারিখ পর, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু প্রথম সপ্তাহ থেকেই আপনার সাকসেস পাওয়া শুরু হয়ে যাবে। অতএব ঝাঁপিয়ে পড়ুন, প্রত্যেকটা মনে যা যা ইচ্ছা আছে এই মাসে কিন্তু আপনারা সেগুলো করতে পারেন। আপনাদের জন্য কিন্তু এই মাস একদম 100% আপনাদের জন্যই, বৃষ রাশির জন্যই। আর বেশি কিছু বলবো না, রাখছি, ভালো থাকেন, সুস্থ থাকেন।